নমস্কার সবাইকে। আজকে রান্না করব ঝিঙ্গে। মশলা দেখাচ্ছি, সর্ষে, পোস্ত, গোটা জিরে। বেটে নেব, তারপর ঝিঙ্গে ধুয়ে বুনিয়ে নিচ্ছি ঝিঙ্গেগুলোকে। ঝিঙ্গের তরকারি রান্না করব এখন। তারপর পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, তরকারিতে দেব। টমেটো দেব, টমেটো বুনিয়ে নিচ্ছি ঝিঙের তরকারিতে দেব। উপকরণগুলো দেখাচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি, রান্না শুরু করব। কড়াই ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে মশলা পেস্ট করে নিয়েছি। সব রকম মশলা দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, গরম করে নিচ্ছি সর্ষের তেল। ভালো করে গরম করে নেব, তাহলে স্বাদ ভালো হবে ঝিঙ্গেগুলো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলো। তারপর সর্ষের তেল দিয়ে ঝিঙেগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ঝিঙেগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। ঝিঙ্গের তরকারি রান্না করব। তীব্র গরম পড়েছে, রোদ এখন অনেক বেশি, তাই ঝিঙে তরকারি রান্না করে নিচ্ছি এখন রোদে গরমে। শরীরকে তো ঠান্ডা রাখতেই হবে, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে শরীর, তাই ঝিঙের তরকারি এখন রান্না করছি। অনেক রকম মশলা দিচ্ছি, ঝিঙেগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি, মশলা দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মশলা ভেজে নিচ্ছি ঝিঙের সঙ্গে। ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে কষে নিচ্ছি এখন। নেড়ে চেড়ে রান্না করি, তখন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ফুটছে দেখুন, কষে নিচ্ছি ঝিঙে আর মশলা, নুন দিচ্ছি ঝিঙেতে। হলুদ গুঁড়ো দিচ্ছি, জল দিচ্ছি, তারপর আবার খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝিঙ্গেগুলোকে। ঝিঙ্গের এই রেসিপি এইভাবে রান্না করে নিলে খেতে খুব সুস্বাদু হয়। ঝিঙের তরকারি এখন আমি রান্না করে নিচ্ছি, চেটে পুটে আঙুল চেটে খাওয়া যাবে, এইভাবে রান্না করে নিচ্ছি তাই।
যত নেড়ে চেড়ে রান্না করি তত দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা ঝিঙে এইভাবে রান্না করবেন, দেখবেন আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। ভাতের সঙ্গে খেয়ে তারপর বলবেন খুব সুন্দর একটা রেসিপি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি, এখন ফুটছে দেখুন ঝিঙের তরকারি। এইভাবে রান্না করে নিলে খেতে খুব ভালো হয়। যতক্ষণ রান্না করি নেড়ে চেড়ে রান্না করে নিই, তাতে দ্বিগুণ সুস্বাদু হয়। এই গরমে তাই আজকে ঝিঙের তরকারি রান্না করছি। মশলা তো দেখিয়ে দিয়েছি, উপকরণ পোস্ত, সর্ষে, পেঁয়াজ, গোটা জিরে, লঙ্কা, টমেটো মশলা ঝিঙের মধ্যে দিয়েছি। ঠিক এইভাবে রান্না করে নিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়, অসাধারণ খেতে হয়। আঙুল চেটে ভাত খাওয়া যায় এমন সুন্দর তরকারি। এইরকম ঝিঙের তরকারি দিয়েই ভাতগুলো, এক থালা ভাত শেষ হয়ে যাবে। নিরামিষ তরকারি রান্না। ঠিক এইভাবেই ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হবে তরকারিটা, দারুণ লাগবে ভাতের সঙ্গে। তাহলে দেখুন কিভাবে রান্না করে নিচ্ছি ঝিঙের তরকারি, কি সুন্দর ভাবে রান্না করে নিয়েছি। ঝিঙের একটা অসাধারণ রেসিপি রান্না করে নিলাম আজকের মতো।